আমরা এই পর্বে দেখব ট্রিগার্স, ডাটাবেজের ট্রিগার্সটা কি। তো আমরা ট্রিগার যারা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত বা আমরা কিছুটা প্রোগ্রামিং জানি, ভিজুয়াল প্রোগ্রামিং মেইনলি যারা জানি তারা জানি ইভেন্ট নামে একটা কথা আছে, যে আমরা বাটন ক্লিক করলে একটা কাজ হয় বা ক্রস বাটন কাজ করলে একটা কাজ হয়। তার মধ্যে এখানে একটা ট্রিগার হচ্ছে, কোনো একটা যদি ফায়ারিং হচ্ছে বা ইভেন্ট হচ্ছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা ইভেন্ট বলি, ডাটাবেজে সেটাকে আমরা ট্রিগার্স বলি। তার মানে হচ্ছে ট্রিগার্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ এক্সিকিউটেড অটোমেটিক্যালি বাই দ্য সিস্টেম অ্যাজ এ সাইড ইফেক্ট অফ দ্য মডিফিকেশন অফ দ্য ডাটাবেজ। যেমন আমরা যদি ভিজুয়াল প্রোগ্রামিংয়ের বাটন থাকে, বাটনের উপরে ক্লিক করলে একটা কাজ হবে, তো ওইখানে আমরা ক্লিকের ফাংশনের মধ্যে একটা আমাদের কোড লিখি যে ক্লিক করলে আসলে কী কাজ হবে। সেই রকম আমরা ডাটাবেজে কোনো মডিফিকেশন বা ইনসারশন বা কোনো কিছু হলে, ডাটাবেজের মধ্যে কোনো রো ডিলিট আপডেট হলে কি হবে সেটার জন্য আমরা একটা ফাংশন লিখতে পারি, যেটাকে আমরা বলি ট্রিগার। ট্রিগার মানে ফায়ারিং, যেমন আমরা বন্দুক ট্রিগার করি। টু ডিজাইন এ ট্রিগার মেকানিজম উই মাস্ট স্পেসিফাই দ্য কন্ডিশন আন্ডার হুইচ দ্য ট্রিগার ইজ টু বি এক্সিকিউটেড। আমাদের কন্ডিশনটা বলে দিতে হবে যে কোন ট্রিগারটাকে আমরা ক্যাচ করব বা কোন ইভেন্টটাকে আমরা ক্যাচ করব। স্পেসিফাই দ্য অ্যাকশন টু বি টেকেন হয় দ্য ট্রিগার এক্সিকিউটেড। তারপরে আমাদের বলতে হবে ট্রিগারটা যদি ক্যাচ করি তারপরে আমাদের কী কী কাজ করতে হবে সেটা লিখতে হবে। যেরকম আমরা বাটন ক্লিকে আমরা আগে ট্রিগার লিখতাম অন বাটন ক্লিক, যেরকম অন বাটন ক্লিক এর মধ্যে আমাদের কিছু প্রোগ্রামিং লিখতাম যেটা কাজটা করতো। ঠিক একইভাবে এখানেও আমাদের বলতে হবে অন ইনসারশন, অন মডিফিকেশন, অন আপডেট, তারপর আমরা হলে কী করব সেটা আমরা এখানে জানবো, লিখতে হবে। সো ট্রিগার ইন্ট্রোডিউস টু এসকিউএল স্ট্যান্ডার্ড 1999-এর এই ট্রিগারটাকে ইন্ট্রোডিউস করা হয়, বাট সাপোর্টেড ইভেন আর্লিয়ার ইউজিং নন স্ট্যান্ডার্ড সিনট্যাক্স বাই মোস্ট ডাটাবেজ। ওরাকলে এটা অনেক আগের থেকেই আসে, কিন্তু এটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে 1999-এ। তো সিনট্যাক্স ইলাস্ট্রেটেড হিয়ার মে নট ওয়ার্ক এক্স্যাক্টলি অন ইউর ডাটাবেজ সিস্টেম, চেক দ্য সিস্টেম ম্যানুয়াল। আমরা এখানে দিয়ে যাচ্ছি ওরাকলে হয়তো কাজ করবে, মাইসিকিউএলে বা এসকিউএল সার্ভারে এগুলো কাজ করবে কিনা তাদের ম্যানুয়াল দেখলে আমরা পেয়ে যাব। এই জন্যই আমাদের কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করি আমরা যদি আমাদের সাবজেক্টটা ভালোভাবে জানি যে কোনো ডাটাবেজে কাজ করতে পারি, শুধু তাদের ম্যানুয়ালটা দেখে নিতে হবে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি, যেটা আমরা জানি শিখতেছি, যেমন ট্রিগার, এটা ওদের ওইখানে কী নামে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে দেখলেই আমরা সিনট্যাক্সটা পেয়ে যাব। ট্রিগারের এক্সাম্পল হচ্ছে টাইম স্লট আইডি ইজ নট এ প্রাইমারি কি অফ টাইম স্লট। একটা টাইম স্লট টেবিল, টাইম স্লট আইডি একটা প্রাইমারি কি না। সো উই ক্যানট ক্রিয়েট এ ফরেন কি কনস্ট্যান্ট ফ্রম সেকশন টু টাইম স্লট। এই জন্য আমরা ফরেন কি কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারতেছি না, এটা একটা সিনারিও। তো এটা অল্টারনেটিভ আমরা ট্রিগার দিয়ে কাজ সেরে নিতে পারবো। আমাদের এরকম সিচুয়েশন অনেক, যখন আমরা সফটওয়্যার ডেভেলপ করব বা ডিজাইন করব তখন অনেক সিচুয়েশন হবে যেখানে আমাদের প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারতেছি না, কিন্তু আমাদের এটাকে প্রোটেক্ট করতে হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেনের জন্য, তখন আমরা ট্রিগার দিয়ে এই কাজগুলো করতে পারবো। ইউজ ট্রিগার অন সেকশন অ্যান্ড টাইম স্লট টু এনফোর্স ইন্টিগ্রিটি কনস্ট্রেন। যেমন ক্রিয়েট করতে হবে, ট্রিগার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ট্রিগার। ঠিক একই রকম ক্রিয়েট ফাংশন, ক্রিয়েট প্রসিডিউর, ক্রিয়েট ট্রিগার, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ, এরকম ক্রিয়েট ট্রিগার। ট্রিগারের এক নাম দিতে হবে টাইম স্লট চেক ওয়ান আফটার ইনসারশন অন সেকশন। আফটার ইনসারশন অন মানে আমরা যেটা দেখলাম, যেরকম আগে লিখলাম অন ক্লিক, সেরকম আমরা বলতেছি আফটার ইনসারশন অন টেবিল নেম। এই টেবিলে ইনসার্ট হওয়ার পরে এই ট্রিগারটা ফায়ার করবে, ট্রিগার ইনসার্ট হওয়ার আগে এটা ফায়ার করবে না, ডাটাটা ইনসার্ট হবে তারপরে ফায়ার করবে। আফটার ইনসারশন অন সেকশন রেফারেন্সিং নিউ রো অ্যাজ এন রো। রেফারেন্সিং নতুন যে রোটা আসবে সেটাকে এন রো নামে এই একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, নতুন যে ভ্যালুটা দিছে সেই ভ্যালুটা কে স্টোর করে রাখার জন্য। ফর ইচ রো আমাদের লিখতে হবে ফর ইচ রো ওয়েন এন রো ডট টাইম স্লট আইডি নট ইন সিলেক্ট টাইম স্লট আইডি ফ্রম টাইম স্লট, টাইম স্লটে নিতে হবে বিগিন রোল ব্যাক, তখন আমরা রোল ব্যাক করে দিব। টাইম স্লট আইডি নট প্রেজেন্ট ইন টাইম স্লট, টাইম স্লট যে আইডিটা আমরা দিয়েছি এখানে, এই যে এখান থেকে আমরা প্রত্যেকটা রো একটা রো এখানে এন রোতে লিখে দিয়েছি। রেফারেন্সিং নিউ রো অ্যাজ এন রো, এটাকে রেফারেন্স করতেছে এন রো হিসেবে। এন রো ডট টাইম স্লট আইডি, টাইম স্লট আর এন রোতে নতুন যে রোটা দিলাম তার টাইম স্লট আইডি যদি এই কোয়েরিতে যেটা রিটার্ন করো তার মধ্যে যদি না থাকে, নট ইন যেটা আমরা শিখেছি এর আগে, না থাকে তাহলে সে রোল ব্যাক করবে, আদারওয়াইজ কমিট করবে। তো এইভাবে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারি। ট্রিগার এক্সাম্পল আবার দেখি। ট্রিগার টাইম স্লট চেক টু আফটার ডিলেট অন টাইম স্লট, আগেটা দিলাম আফটার ইনসার্ট অন টাইম স্লট, এখন আফটার ডিলিট, ডিলিট হলে কি হবে ডিলিট করার পর দেখতে হবে। রেফারেন্সিং ওল্ড রো অ্যাস রো, আগে নিউ রো অ্যাস নিউ রো ছিল, কারণ যখন ইনসার্ট করি নতুন একটা রো আসে, যখন ডিলিট করি পুরাতন একটা রো কে নিতে হবে যে ডিলিট হয়ে গেছে সেটাকে নিয়ে আসবে, ওই রোটা এনে আমাদের এই ভেরিয়েবলে রাখবে যে ভেরিয়েবলটা। for each row. Now row dot time slot id not in, select time slot id time slot, and old row dot time slot id in, select time slot id time slot id. যদি এরকম হয় কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এটা রোল ব্যাক করবে। তো এইভাবে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারি যেটা স্পেসিফাই করবে একটা রেকর্ড ডিলিট হলে সাথে সাথে সে একটা অ্যাকশন নেবে বা ইনসার্ট হলে অ্যাকশন নেবে। আরেকটা হচ্ছে ট্রিগারিং ইভেন্টস অ্যান্ড অ্যাকশন ইন এসকিউএল। তো ট্রিগারিং ইভেন্টস কী কী আছে সেটা আমরা জানি। ট্রিগারিং ইভেন্টস ক্যান বি ইনসার্ট, ডাটা ইনসার্ট হলে কোনো টেবিলে, ডাটা ডিলিট হলে, ডাটা আপডেট হলে, তিনটা কারণে ট্রিগার করবে। আর ট্রিগার অন আপডেট ক্যান বি রেস্ট্রিক্টেড টু স্পেসিফিক অ্যাট্রিবিউট আফটার আপডেট অফ টেক্স অন গ্রেড। কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের উপরেও দিতে পারি, কোনো একটা, যেমন আফটার আপডেট অফ টেক্স টেবিল নেম অন গ্রেড, এই টেক্সের মধ্যে গ্রেড ফিল্ডে যদি আপডেট হয় তাহলেও শুধু আমরা ট্রিগার দিতে পারি। আমাদের এরকম অনেক সিচুয়েশন আছে যখন আমরা দেখি যে আমাদের যদি এরকম হয়, ডাটাবেস সিস্টেম থেকে বলতে হয় যে কারো অ্যাকাউন্টে 5 লাখ টাকার বেশি জমা পড়লে সাথে সাথে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে SMS-এর মাধ্যমে। তো ওই সময় আমরা ট্রিগার করব যে পার্টিকুলার অ্যামাউন্টের এগেনস্টে, ফিল্ডের এগেনস্টে দেখব যে এটা 5 লাখের বেশি হয়েছে, যদি হয় সাথে সাথে আমরা SMS থ্রো করব সে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বা অন্যান্য কারো কাছে। তো এইরকম সিচুয়েশনের জন্য ট্রিগার আমাদের খুবই অত্যন্ত জরুরি। ভ্যালু অফ অ্যাট্রিবিউট বিফোর অ্যান্ড আফটার অন আপডেট ক্যান বি রেফারেন্স। বিফোর অ্যান্ড আফটার মানে আপডেট করার আগে কী ভ্যালু ছিল, আপডেট করার পরে কী ভ্যালু আছে সেটাও আমরা নিতে পারি। যেমন রেফারেন্সিং ওল্ড রো অ্যাজ একটা ডিলিটেড বা আপডেটেড আইটেম, রেফারেন্সিং নিউ রো অ্যাজ ফর ইনসার্ট অ্যান্ড আপডেট। এইভাবে আমরা দুইটা ভ্যালু নিতে পারি যে আগে কী ছিল এখন কী হয়েছে, নিয়ে আমরা দরকার হলে অন্য জায়গায় সেভ করে রাখতে পারি। তো আমাদের কিছু সিচুয়েশন আসে যে আমাদের কোনো টেবিলে ডিলিট করতে হলে সেটা অটোমেটিক্যালি অন্য একটা টেবিলে আমরা স্টোর করে রেখে দিই, মানে যেমন রিসাইকেল বিনের মতো যদি আমরা বানাইতে চাই ডাটাবেজে, যে ডিলিট করলে সেটা অন্য একটা টেবিলে যাবে, যদি অ্যাক্সিডেন্টাল ডিলিট হয় যেন আমরা রিট্রিভ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এই ট্রিগারের মাধ্যমে কাজগুলো করতে পারি। ট্রিগার ক্যান বি অ্যাক্টিভেটেড বিফোর অ্যান ইভেন্ট হুইচ ক্যান সার্ভ অ্যাজ এ এক্সট্রা কনস্ট্রেন্ট, কনভার্ট ব্ল্যাঙ্ক গ্রেডস টু নাল, ব্ল্যাঙ্ক গ্রেডসকে নালে কনভার্ট করতে হবে। আমরা দুইবার ট্রিগার দুই ধরনের, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর। তার মানে ক্রিয়েট ট্রিগার দিয়ে সেট নাল ট্রিগার বিফোর, আগে দিচ্ছে আফটার বিফোর আপডেট অফ টেক্স, এই টেবিলের আপডেট করার আগেই ট্রিগারটা ফায়ার করবে, মানে ডাটাটা পাইছে টেবিলে দেওয়ার আগে ট্রিগারটা ফায়ার করবে। রেফারেন্স নিউ রো অ্যাস অ্যান্ড রো ফর ইচ অ্যান্ড রো গ্রেড ইকুয়ালস টু এত, বিগিন অ্যাটমিক সেট অ্যান্ড রো ডট গ্রেড ইকুয়ালস টু নাল। তো এখান থেকে অ্যাটমিকটা আমরা আগে দেখেছি। তো এইভাবে আমরা নাল রিটার্ন করতে পারি। তো ট্রিগার আফটার হতে পারে, বিফোর হতে পারে, বিফোর ইনসার্ট, আফটার ইনসার্ট, বিফোর ডিলিট, আফটার ডিলিট, বিফোর আপডেট, আফটার আপডেট। আপডেটের আরেকটা সুবিধা আছে, কোনো একটা পার্টিকুলার ফিল্ডের উপরে যদি আপডেট হয় সেই জন্য আমরা ট্রিগার দিতে পারি। তো আমরা যেসব ডাটাবেজ ইউজ করতেছি তার ম্যানুয়ালগুলো দেবো যে কোন কোন পর্যন্ত সে সাপোর্ট করে। ম্যানুয়াল মানে হচ্ছে ডাটাবেজের হেল্প ফাইল। ট্রিগার টু মেইনটেইন ক্রেডিট আর্নড ভ্যালু, একটা ট্রিগার দেবো ক্রেডিট আর্ন ভ্যালু মেনটেন করতে হবে। ক্রিয়েট ট্রিগার ক্রেডিট আর্ন আফটার আপডেট অফ টেক্স অন গ্রেড, গ্রেড ফিল্ডটাই শুধু যদি আপডেট হয় তাহলে আমরা এই ট্রিগারটা ফায়ার করবে। সো রেফারেন্সিং নিউ রো অ্যাস অ্যান্ড রো, রেফারেন্সিং ওল্ড রো অ্যাস ওল্ড রো, তার মানে নতুন রোটাও নিলাম আমরা একটা, ওল্ড রোটাও নিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। ফর ইচ রো হোয়েন, যতগুলো নতুন ইনসার্ট হয়েছে প্রত্যেকটা রোর জন্য, হোয়েন অ্যান্ড রো ডট গ্রেড, অ্যান্ড রো মানে নতুন রোটা, নট ইকুয়ালস টু এফ, and end row dot grade is not null, and or old row dot grade equals to f or old row grade is null, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে begin atomic, atomic মানে হচ্ছে যে এটা ট্রানজাকশন স্যাটিসফাই করবে। সো আপডেট স্টুডেন্ট সেট টোটাল ক্রেডিট ইকুয়ালস টোটাল ক্রেডিট প্লাস select credit from course where course dot course id and row dot row id where student ডট আইডি ইকুয়ালস টু অ্যান্ড্রো ডট আইডি, অ্যান্ড্রোর আইডিটাকে আমরা রেফারেন্স করতেছি। তো এইভাবে আমাদের প্রয়োজনে আমরা প্রোগ্রামটা লিখতে পারি। তো আমাদের মেইনলি জানতে হবে এই অংশটুকু যে কীভাবে ক্রিয়েট করব, আফটার দেবো না বিফোর দেবো, আপডেট অফ টেবিল নেম অন গ্রেড, রেফারেন্সিং নতুন রোটা রেফারেন্স করতে হলে এইভাবে দেবো, ওল্ডটা করতে হলে একটু দেবো, তারপর প্রোগ্রাম কী লিখবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্রোগ্রাম লিখে ফেলতে পারবো। স্টেটমেন্ট লেভেল ট্রিগার্স, এখন দেখি, আর আগে দেখুন টেবিল লেভেল ট্রিগার্স, এখন দেখুন স্টেটমেন্ট লেভেল ট্রিগার্স। ইনস্টিটিউট অফ এক্সিকিউটিং এ সেপারেট অ্যাকশন ফর ইচ এফেক্টেড রো, এ সিঙ্গল অ্যাকশন ক্যান বি এক্সিকিউটেড ফর অল রো এফেক্টেড বাই দ্য ট্রানজাকশন। তার মানে প্রত্যেকটা রো বাই রো ট্রিগার ফায়ার করার চাইতে আমরা যতগুলো ইফেক্টেড হয়েছে সবগুলোর জন্য আমরা একবারে কাজ করব। ফর ইচ স্টেটমেন্ট ইনস্টিটিউট অফ ফর ইচ রো, আমরা ইচ রোর পরিবর্তে ফর ইচ স্টেটমেন্টটা ইউজ করব। ইউজ রেফারেন্সিং ওল্ড টেবিল অর রেফারেন্সিং নিউ টেবিল টু রেফার টু দ্য টেম্পোরারি টেবিল কল ট্রানজাকশন টেবিল। টেম্পোরারি টেবিল হচ্ছে ট্রানজাকশন টেবিল কন্টেনিং দ্য এফেক্টেড রোস। Can be more efficient than dealing with the SQL statement that updated large amount number of rows. তো আমরা যেরকম আমাদের খুব ট্রানজাকশন, যেমন আমাদের একটা টেবিল আছে যেখানে আমাদের ফোন কলগুলো রাখা হয়, যেমন একটা টেলিকম কোম্পানি তার 50 মিলিয়নস কাস্টমার আছে, এখানে হিউজ ট্রানজাকশন হয়েছে, যে ফোন করতেছে তার ইনফরমেশন রাখা হয়েছে, কে কাকে ফোন করতেছে, কখন ফোন করতেছে, কয় টাকা বিল হয়েছে, এসব রাখতেছে। তো এইসব টেবিলে আমরা ইচ রো দিতে হলে সমানে ট্রিগার ফায়ার করতে থাকবে। তো ওই সব ক্ষেত্রে আমরা ইচ রো না দিয়ে ইচ টেবিল দেব। তো রেফারেন্সিং আমরা তখন ইউজ করব কি ফর ইচ স্টেটমেন্ট, এই কমান্ডটা ইউজ করব। আগে ইউজ করতাম ফর ইচ রো, এখন ইউজ করব ফর ইচ স্টেটমেন্ট। এবং রেফারেন্সিং ওল্ড রো ছিল, এখন ওল্ড টেবিল। রেফারেন্সিং নিউ টেবিল এভাবে ইউজ করব, নিউ রোর পরিবর্তে নিউ টেবিল ইউজ করব। তাতে বাল্ক অ্যামাউন্ট অফ রোকে আমরা একসাথে কাজ করতে হবে। দ্রুত গতিতে যেখানে ডাটা ইনসার্ট হয় সেসব জায়গায় আমাদের এরকম স্ট্র্যাটেজি নিতে হয়। ক্যান বি মোর ইফিশিয়েন্ট হোয়েন ডিলিং উইথ দ্য এসকিউএল স্টেটমেন্ট দ্যাট আপডেটেড লার্জ নাম্বার অফ রোস। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব হোয়েন নট টু ইউজ ট্রিগার, ট্রিগার আমরা কখন ব্যবহার করব না। ট্রিগার আর ইউজড আর্লিয়ার ফর টাস্ক সাচ অ্যাজ মেইনটেনিং সামারি ডাটা, total salary of each department, replicating database by recording changes to special relation called change or delta relations, and having a separate process that applies the changes over the replica. তার মানে আমাদের আগে ট্রিগার ইউজ করা হতো, যেমন কোনো একটা টেবিলে ডাটা ঢোকার সাথে সাথে আমরা একটা ব্যাকআপ যদি নিতে চাই তখন আমরা ট্রিগার দিতে পারি, বা এরকম সামারি টেবিল তৈরি করতে চাই যে যখনই আমাদের ডেইলি সামারি রিপোর্ট তৈরি করতে হবে যে আজকে যত সেল হচ্ছে, কত সেল হলো, এগুলো আমরা কোয়েরিতে না এনে যখনই রো ইনসার্ট হচ্ছে সাথে সাথে আমরা একটা ভ্যালু যোগ করে যাচ্ছি, যদি এরকম কোনো প্রোগ্রাম লিখি যে সামারি টেবিল তৈরি, তো এই ক্ষেত্রে ট্রিগার ইউজ করা হতো। দেয়ার আর বেটার ওয়েজ অফ ডুইং দিস নাও, এখনকার দিনে এটা আরও ভালোভাবে করা যায় ট্রিগার ছাড়াই। ডাটাবেজ টুডে প্রোভাইড বিল্ট ইন ম্যাটেরিয়ালাইজড ভিউ ফ্যাসিলিটি টু মেইনটেইন সামারি ডাটা, ডাটাবেজ প্রোভাইড বিল্ট ইন সাপোর্ট ফর রেপ্লিকেশন। এখন ডাটাবেজ সফটওয়্যার যেমন ওরাকল, এসকিউএল সার্ভার এদের নিজেদেরই সাপোর্ট আছে রেপ্লিকেশনের জন্য, ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য, ম্যাটেরিয়ালাইজড ভিউয়ের জন্য। তো এগুলো দিয়ে আমরা করতে পারি যে ট্রিগারটা যত কম ইউজ করা যায় ততই ভালো। এনক্যাপসুলেশন ফ্যাসিলিটি ক্যান বি ইউজ ইনস্টিড অফ ট্রিগার ইন ম্যানি কেসেস। ডিফাইন মেথড টু আপডেট ফিল্ড, carry out action as part of the updated method instead of through a trigger. updated method গুলো আমরা এগুলো আমাদের গ্রেটার ডিজাইনের জন্য আমরা ইউজ করতে পারি। ট্রিগারটা যদি পারা যায় অ্যাভয়েড করাই বেটার। যেমন risks of unintended execution of trigger, for example when loading data from a backup copy, replicating update to a remote site, trigger execution can be disabled before such action. তো যখন আমরা ব্যাকআপ থেকে আমরা ডাটা ইনসার্ট করছি, বাল্ক ইনসার্ট করতেছি, তখন আমাদের ট্রিগারটাকে ডিজেবল করে নেওয়া ভালো, না হলে ওইটা বারবার ফায়ার করতে থাকবে। তো তখন একটা ডাটাবেজের হিউজ মেমোরি সিপিইউ কনজাম্পশন হতে পারে। আদার রিস্ক উইথ ট্রিগার হচ্ছে এরর লোডিং টু ফেলিওর অফ ক্রিটিক্যাল ট্রানজাকশন দ্যাট সেটস অফ দ্য ট্রিগার, ক্যাসকেডিং এক্সিকিউশন এগুলো যে একটা থেকে যদি ডিলিট করি বা ইনসার্ট করি এর সাথে যে রিলেটেড যে ফরেন কিগুলো আছে সেগুলো ডিলিট বা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এগুলো যখন আমরা ট্রেস করতে যাব ডাটাবেজে তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ট্রিগারটা শুধু সার্টেন টাইমে যেহেতু এক্সিকিউট হয় অনেক সময় আমরা ধরতে পারি না যে এই প্রবলেমটা কেন হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।